আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের জনপ্রিয় শিল্পীগুলো কে কত টাকা স্টেজে গান গাওয়ার জন্য নিয়ে থাকে। তো এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেল নতুন এসে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। পার্গিস চুরামিকের দিক দিয়ে এক নম্বরে যে শিল্পী অবস্থান করছে তার নাম জেমস। কনসার্ট আর জেমস এই দুইটি শব্দ যেন সামর্থক। নগর বাউল খ্যাত এই সঙ্গীত তারকার গান শোনার জন্য মুখিয়ে থাকেন সঙ্গীত প্রেমীরা। জেমস হচ্ছেন একজন বাংলাদেশি গায়ক, গীতিকার, গিটারিস্ট, সুরকার ও অভিনেতা এবং একজন বলিউড নৈপথ্য গায়ক। তিনি রক ব্যান্ড ফিলিংস এর প্রধান গায়ক, গীতিকার ও গিটারিস্ট, যা তিনি 1977 সালে প্রতিষ্ঠিত করেন। জেমসের পুরো নাম ফারুক মাহফুজ আনাম, পরিচিতি তিনি একজন গায়ক। জন্ম 2 অক্টোবর 1964 সালে, জন্মস্থান নওগাঁ জেলাতে, যদিও তিনি চট্টগ্রামে বড় হয়েছেন। কনসার্ট প্রতি এই জেমস নিয়ে থাকেন 4-5 লক্ষ টাকা পারিশ্রমিক। নোভেল যিনি নোভেলম্যান নামে অধিক পরিচিত, বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার এবং সুরকার হচ্ছেন এই নোভেল। 2018 সালে ভারতীয় সঙ্গীত প্রতিযোগিতামূলক আপাতত বাস্তব টেলিভিশন অনুষ্ঠান সারে গামা পা খ্যাত শিল্পী এই নোভেল। নোভেলের পুরো নাম ময়নুল আহসান, পরিচিতি তিনি একজন গায়ক। জন্ম 7 নভেম্বর 1997 সালে, জন্মস্থান গোপালগঞ্জ জেলাতে, পিতা মোজাফফর, মাতা নাজমা বেগম। তিনি প্রতিটা কনসার্টের জন্য 3-3.5 লক্ষ টাকা নিয়ে থাকেন। তালিকার 2 নম্বরে অবস্থান করছেন নোভেল। তাহসান রহমান খান, যিনি তাহসান নামে সমধিক পরিচিত, বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, গিটার বাদক, কিবোর্ড বাদক, পরিচালক, অভিনেতা, শিক্ষক, মডেল এবং উপস্থাপক হলেন এই তাহসান। এই শিল্পী গানের কথা ও সুরে প্রায় সব সময় বুথ হয়ে থাকেন তরুণ প্রজন্ম। স্টেজে তার গান মানেই অন্যরকম উন্মাদনা। তাহসানের পুরো নাম তাহসান রহমান খান, পরিচিতি তিনি একজন গায়ক, শিক্ষক এবং অভিনেতা। জন্ম 18 অক্টোবর 1989 সনে, জন্মস্থান ঢাকাতে। জনপ্রিয় এই শিল্পী স্টেজে গান পরিবেশন করার জন্য 2-3 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক হাঁকিয়ে থাকেন। পারিশ্রমিকের দিক দিয়ে এই শিল্পী আছেন 3 নম্বরে। আসিফ আকবর বাংলাদেশের একজন জনপ্রিয় পপ ধারার সঙ্গীত শিল্পী ও অভিনেতা। শ্রোতা এবং সাংবাদিকরা ভালোবেসে তাকে বাংলা গানের যুবরাজ বলে আখ্যায়িত করে থাকেন। 2001 সালে প্রকাশিত তার প্রথম সঙ্গীত অ্যালবাম ওপিয়া তুমি কোথায় এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন আসিফ আকবর। আসিফ আকবরের পুরো নাম আসিফ আকবর, পরিচিতি তিনি একজন গায়ক। জন্ম 25 মার্চ 1972 সালে, জন্মস্থান কুমিল্লা জেলাতে, বাবা আলী আকবর, মা রোকেয়া আকবর। স্টেজে গান পরিবেশন করার জন্য আসিফ আকবর নিয়ে থাকেন 2-3 লক্ষ টাকা। পারিশ্রমিকের দিক দিয়ে আসিফ আকবর আছেন তালিকার 4 নম্বরে। মনির খান, কোটি বাঙালির হৃদয়ে ঠাঁই করে নেওয়া মনির খান বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। 1996 সালে তোমার কোনো দোষ নেই নামক একক অ্যালবাম নিয়ে সঙ্গীত অঙ্গনে পদার্পণ করেন মনির খান। সুদীর্ঘ দিন সঙ্গীত জীবনে তিনি 42টি একক অ্যালবাম এবং 300-এর অধিক দ্বৈত মিশ্র অ্যালবাম প্রকাশ করেছেন। মনির খানের পুরো নাম মনির খান, পরিচিতি তিনি একজন গায়ক। জন্ম 1 আগস্ট 1972 সনে, জন্মস্থান ঝিনাইদহ জেলায়, বাবা মাহবুব আলী খান, মাতা মনোয়ারা খাতুন। অঞ্জনা খ্যাত এই শিল্পীকে স্টেজে গান পরিবেশনের জন্য গুনতে হয় 2-2.5 লক্ষ টাকা। পারিশ্রমিকের দিক দিয়ে মনির খান আছেন 5 নম্বরে। ইমরান মাহমুদুল হচ্ছেন একজন বাংলাদেশি গীতিকার ও নৈপথ্য গায়ক, যিনি অনেকগুলো বিভিন্ন অ্যালবাম ও চলচ্চিত্রের জন্য গান পরিবেশন করেছেন। তিনি 2008 সালে চ্যানেল আই এর সেরা কণ্ঠে প্রথম রানার্স আপ হয়েছিলেন। ইমরানের পুরো নাম মোহাম্মদ মাহমুদুল হক, পরিচিতি তিনি একজন গায়ক। জন্ম 5 সেপ্টেম্বর 1991 সনে, জন্মস্থান ঢাকার উত্তরায়। স্টেজে গান করার জন্য এই ইমরান মাহমুদুল 1.5-2 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। পারিশ্রমিকের দিক দিয়ে এই শিল্পী আছেন 6 নম্বরে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আয়োজন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।